হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এখন তোমাদেরকে শোনাবো বাবার বন্ধুর ছেলের অফিসে চাকরি করার সময় বস আমাকে কীভাবে খেলেছিল। অফিসে ঢোকার কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে বলল, বস আমাকে ডেকেছে। আমি সুস্মিতা, সবেমাত্র অনার্স শেষ করে জবে ঢুকেছি, একদমই ফ্রেশার বলা চলে। এখনকার যুগে অনার্স শেষ করেই ফ্রেশার হিসেবে জব পাওয়া কঠিন, আর যদি হয় মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি তাহলে তো কথাই নেই। যদিও চাকরিটা নিজের যোগ্যতায় হয়নি, বাবার বন্ধুর ছেলের সুপারিশে হয়েছে। বাবার বন্ধুর ছেলে এই অফিসে ভালো একটা পজিশনে আছে, আমিও অভিজ্ঞতা অর্জনের জন্য চাকরিতে জয়েন করে ফেলি। স্যালারি বা আদার্স বেনিফিটও কি তা জানি না, শুধু এইটুকুই জানি যে আমি পিএস হিসেবে জয়েন করেছি। আমার কাজ হলো বসের সাথে থেকে তার কাজে হেল্প করা, মিটিংয়ের শিডিউল ঠিক করা ইত্যাদি। আজ দুই দিন হলো জয়েন করছি, নতুন পরিবেশের সাথে এখনও নিজেকে মানিয়ে নিতে পারছি না। প্রথম দিন বস ছিল না, এক কলিগের কাছে জানতে পারি বাবার বন্ধুর ছেলে আরিফ নাকি আমার বস। তাকে কখনো দেখেছি বলে মনে হয়নি। যাই হোক, আমি বসের রুমে ঢুকে পড়লাম, অনেক নার্ভাস লাগছে আমার। এতই নার্ভাস ছিলাম যে কারোর রুমে প্রবেশ করতে যে অনুমতি নিতে হয় তা ভুলে গেছিলাম। বস একটা কাজে ব্যস্ত ছিল, আমার সালাম দেওয়ার পর আমার দিকে তাকালো। আমি আরিফকে দেখে ফিদা হয়ে গেলাম, এত সুদর্শন পুরুষ আমার জীবনে হয়তো কমই দেখেছি। আমি হাত তুলে সালাম দিয়ে হাত উঁচুতেই ধরে রাখলাম, একটা ঘড়ির মধ্যে চলে গেছিলাম। আরিফ আমাকে বসতে বলল, আমি চেয়ারে বসলাম। একদিকে নার্ভাস, অন্যদিকে বসকে দেখে একটা হজবরল অবস্থায় পড়ে গেলাম, সব কিছু গুলিয়ে ফেলছি। বস নাম জিজ্ঞেস করছিল, খেয়াল করি নাই। দ্বিতীয়বার যখন আবার বলল, আরে নামটা বলবেন তো, আমি তোতলাতে থাকলাম, বললাম, সুস্মিতা। আমি এমনিতে অনর্গল কথা বলতে পারি, কিন্তু আজ কি হলো নিজেই জানি না। বস বললেন, মোহিত আঙ্কেলের মেয়ে? আমি মাথা নাড়ালাম। আমার মাথা নাড়া দেখে বস বলল, আপনি কথা বলতে পারেন না? আমি বসকে ছোট্ট করে সরি বলি, তোমার ভাই ইমরান এখন কোথায়? বস আমাকে আপনি থেকে তুমিতে চলে গেল, অবশ্যই আমার ভালোই লাগলো। বস হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারছে। বস বলল, তোমাকে তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? আমি ছোট করে না বললাম। বস আবার বলল, তোমার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল, আবার তোমার ভাই আমার খুব ভালো বন্ধু ছিল, শালা বিদেশ চেয়ে আমাকে ভুলেই গেল, আর তুমি আমার বয়সে অনেক ছোট, ছোটবেলায় কত তোমাকে কোলে নিয়ে আদর করেছি। তারপর অবশ্য বাবার অন্য জায়গায় বদলি হওয়ায় আর তেমন যোগাযোগ ছিল না। তারপর বলো, আঙ্কেল আন্টি কেমন আছেন? আমি বসের প্রশ্নে বললাম, ভালোই আছে, বাবা আপনাকে আমাদের বাসায় একদিন ডিনার করতে বলছে। বস বলল, ঠিক আছে, একদিন সময় করে যাব। এখন কাজের কথায় আসো, তুমি যেহেতু নতুন, সব কাজকর্ম মনির কাছ থেকে শিখে নিও। এখন এই ফাইলগুলো মনির কাছে নিয়ে যাও। আমি ফাইলগুলো বসের হাত থেকে নিলাম, তখন হঠাৎ বসের হাতের সাথে আমার হাতের ছোঁয়া লাগলো। মনে হলো আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। অফিস শেষে বাসায় ফিরে এসে কেমন জানি অস্থির অস্থির লাগলো আমার, কেন যেন বারবার বসের কথা মনে পড়ল। মনে মনে ভাবলাম, ইস, যদি বসের সাথে একটু কথা বলতে পারতাম। তখনই দেখি ফোনে আননোন নাম্বার থেকে কল আসছে, রিসিভ করতেই আমার হার্টবিট বাড়তে লাগলো। বস ফোন দিয়েছে, আমি বসকে বস বলে সালাম দেওয়ায় বস বলল, এত বস বস করতে হবে না, বস শুধু অফিসে। তখন আমি বললাম, তাহলে কি বলে ডাকবো? বস বলল, চাইলে ভাইয়া বলে ডাকতে পারো। আমি বললাম, ঠিক আছে ভাইয়া।
বস বলল, তুমি ঠিক মতো বাসায় পৌঁছছো কি না তা জানতে কল দিলাম, তুমি কিছু মনে করনি তো? আমি বললাম, না না ভাইয়া, মনে করার কি আছে। আরিফ ভাইয়া আর কোনো কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। আমার একটু মন খারাপ হলো। পরের দিন যথাসময়ে অফিসে গেলাম, প্রায় সময় আরিফ ভাইয়ের সাথেই কাটালাম। কলিগ মনির কাছ থেকে কাজ অনেকটা শিখে নিলাম, বাকিটা আরিফ ভাইয়ের কাছ থেকে শিখলাম। আমার কেন জানি আরিফ ভাইয়ের কাছাকাছি থাকতে অনেক ভালো লাগে। আমি কাজ শেখার অজুহাতে বারবার আরিফ ভাইয়ের কাছে যাই। আমার এভাবেই এক সপ্তাহ অতিবাহিত হলো। আমি এক সপ্তাহের মধ্যেই কাজ শিখে আরিফ ভাইয়ার মন জয় করে নিলাম। আরিফ আমার কাজে খুশি হয়ে আমার প্রশংসা করল, বলল, যে কাজটা অন্যদের এক মাস লাগছে সেই কাজটা আমার এক সপ্তাহের মধ্যেই হয়ে গেছে। আমিও আরিফ ভাইকে খুশি করার জন্য বললাম যে আপনার সাপোর্টেই তাড়াতাড়ি শিখতে পারছি। আরিফ ভাই তখন দুষ্টুমি করে বলল, তাহলে যেন এই উপলক্ষে ট্রিট দি তাকে। আমি তখন মনে মনে অনেক খুশি হই, খুশি হয়ে বলি, আচ্ছা ঠিক আছে, আগামীকাল বিকালে আপনার কোনো কাজ না থাকলে কফি খেতে পারি। আরিফ ভাইয়াও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। পরের দিন শুক্রবার, অফিস বন্ধ, বিকেলবেলা আরিফ ভাইয়ার সাথে বের হলাম। আমি শাড়ি পরলাম, আরিফ ভাই একটা পাঞ্জাবি পরে আসছে। আরিফ ভাই আমাকে দেখে হেসে দিল, হেসে বলল, আরে তুমি শাড়ি পরেছ আর আমি পাঞ্জাবি, দেখতে কাপল কাপল লাগছে। আমি খানিকটা লজ্জা পেলাম। আরিফ ভাই বলল, শাড়িতে নাকি আমাকে অনেক সুন্দর মানিয়েছে। আমি তাকে বললাম, আপনাকেও ভালো মানিয়েছে বস। আরিফ ভাই আমার কাছ থেকে বস কথা শুনে খানিকটা বিরক্তি নিয়ে বলল, ধ্যাত, বস বলে দিলি তো, সব নষ্ট করে দিলে। আমি হাসলাম, কিছু বললাম না। ওই দিন বেশিক্ষণ থাকতে পারলাম না, হঠাৎ আরিফ ভাইয়ের জরুরি একটা কাজ পড়ে গেল। আমি বাসায় ফিরে আসলাম। রাতে ঘুমানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার আরিফের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। শেষ রাতে ঘুমিয়ে পড়ছিলাম, ঘুমে স্বপ্নে দেখি আরিফ আমার কাছাকাছি, খুব কাছাকাছি আমাকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে পাপ্পা করছে। পাপ্পা দিতে দিতে একটা রুমের ভেতর নিয়ে যাচ্ছে, রুমে নিয়ে আদর করছে। স্বপ্ন দেখা অবস্থায় হঠাৎ অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পর মনে হয় এটা কেন স্বপ্ন হলো। তারপর রেডি হয়ে আবার অফিসে চলে যাই। বরাবরের মতোই আজকেও আরিফ ভাইয়ের রুমে চলে গেলাম। আরিফ ভাই আমাকে দেখে বলে, আজকে নাকি আমাকে অনেক সুন্দর লাগতেছে। স্বপ্ন দেখার পর একটু ভালোভাবে সেজে গুজে অফিস যাই, যেন আরিফ ভাইয়ের নজরে পড়তে পারি। তারপর একটা ফাইলের কাজ দেখাতে তার একদম কাছে চলে যাই। আরিফ ভাই নিজেও আমার অনেক কাছাকাছি চলে আসে। খেয়াল করলাম ইচ্ছে করেই আমাকে ছুঁয়ে দিচ্ছে, তার ছোঁয়া আমার ভেতর উত্তেজনা তৈরি করছে। আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় মিনা দরজায় নক দিল। দরজার শব্দে দুজনই স্বাভাবিক হয়ে নিলাম। মিনা একটা ফাইল নিয়ে আরিফ ভাইকে দিল। আরিফ ভাইকে অনেক চিন্তিত দেখালো, আমাকে একটু বাহিরে যেতে বলল। অনিচ্ছা সত্ত্বেও মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসলাম। একটু পর দেখলাম আরিফ ভাই অফিস থেকে বের হয়ে গেল। রাতে নিজ থেকেই তাকে কল দিলাম। আরিফ ভাই জানালো কোম্পানির ব্যালেন্স শিটে বেশ গরমিল দেখা দিচ্ছে, তাই সেই নিয়ে চিন্তিত। আমি বললাম, আমাকে দেখাতে, কি ধরনের গরমিল? ভাই আমাকে মোটামুটি ধরনের একটা ঝাড়ি দিয়ে বলল যে সব কিছু যেন না বুঝি। আমি তখন আরিফ ভাইকে বলি, আমি অ্যাকাউন্টিং ভালো বুঝি, তার আশ্বাস হয় যে আমি করতে পারবো। বলল, আজকে রাতের মধ্যেই সলভ করতে হবে, কিন্তু এত রাতে তুমি কিভাবে আসবে? আমি তাকে বলি, যেভাবেই হোক ম্যানেজ করে আসব। বাসায় বান্ধবীর অসুখের কথা বলে বের হয়ে পড়ি। আরিফ ভাই আমাকে রাস্তা থেকে এগিয়ে নিয়ে যায়। আরিফ ভাইয়ের বাসায় যখন পৌঁছাই তখন রাত 9টা বাজে। তার বাসাটা অনেক সুন্দর এবং গোছালো। আমি আর আরিফ ভাই দুজন মিলে ব্যালেন্স শিট মিলাতে লাগলাম। অবশেষে 4 ঘন্টার চেষ্টার ফলে ব্যালেন্স শিট মিলাতে সক্ষম হই।
আরিফাই খুশিতে আমাকে জড়িয়ে ধরে, আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, আস্তে আস্তে শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে। আমিও তাকে জড়িয়ে ধরি। তারপর কি থেকে কি হলো কেউ বুঝতে পারলাম না, দুজনেই হারিয়ে গেলাম অচিন দেশে। উত্তেজনা শেষ হলে দুজনের ভেতর অপরাধবোধ কাজ করতে থাকলো। সবচেয়ে বেশি ভয় পেলাম আমি, কারণ তখন কোনো প্রোটেকশনের ব্যবস্থা ছিল না। যদিও আরিফকে আমি মনে মনে চাইছিলাম, তারপর কেমন যেন লাগলো আমাদের দুজনেরই। তারপর কয়েকদিন আমাদের কোনো কথা হতো না, যে যার মতো করে থাকতাম। আমার মনের অবস্থা আরিফ ভাই বুঝতে পারছিল। অফিসে একটা পার্টির আয়োজন করা হলো। পার্টিতে আমাকে প্রমোশন দিয়ে সহকারী ম্যানেজার বানিয়ে দিল। তারপর খুব একটা খুশি হতে পারলাম না। আরিফ ভাই আমাকে সময় করে একান্ত দেখা করতে বলে। দেখা করতে গেলে আরিফ ভাই আমাকে বিয়ে করার আশ্বাস দেয়। আমিও বিকল্প কিছু না পেয়ে তার আশ্বাসে রাজি হই। তারপর সে জানায় তার পরিচিত ডাক্তার আছে, ডাক্তারের কাছে গেলে 5 বছরের জন্য মেডিসিন নেয়। আস্তে আস্তে আমার ভয় কেটে যায়। আরিফ আমার প্রতি যত্ন নেওয়া শুরু করে। একসাথে সময় কাটানো, ঘোরাঘুরি ভালোই কাটতে লাগলো আমাদের। এর মধ্যে প্রায় সময় মিলিত হয়ে আমরা, কোনো ভয় থাকে না, দুজনেই ভালো এনজয় করি। কিন্তু কিছুদিন পর থেকে আরিফের ব্যবহার হঠাৎ করেই পাল্টে যায়। অফিসের কাজে সামান্য ভুল হলেই খারাপ ব্যবহার করে, আমার সাথেও যোগাযোগ কমিয়ে দেয়। কেন সে এমন করছে আমি বুঝতেই পারছি না। পরে ভালোভাবে খোঁজ নিয়ে জানতে পারি আরিফ বিবাহিত। সে 3 বছর আগে বিয়ে করেছে, কিন্তু তার স্ত্রীর শারীরিক সমস্যা ছিল, তাই তার আর তার স্ত্রীর মাঝে ভালো বোঝাপড়া ছিল না। ডিভোর্স হয়নি, কিন্তু তারা আলাদা থাকতো। এখন নাকি তার স্ত্রীর সমস্যার সমাধান হয়েছে, এখন আরিফের সাথে থাকতে চাইছে তার স্ত্রী। এটা শুনে আমি কি করব বুঝতে পারছি না। ভুলটা আমারই ছিল, ভালো মতো না জেনে অন্ধের মতো ভালোবেসে ফেলি, এমনকি শারীরিক সম্পর্কও করি। আর কি করব, এমন পুরুষকে দেখে যে কোনো নারী চাইবে, নিজের করে না হোক একদিনের জন্য বিছানায় হলেও চাইবে। আমি খুব মনঃক্ষুণ্ণ হই। আরও জানতে পারি কলিগ মিনার সাথেও তার শারীরিক সম্পর্কের কথা, তার স্ত্রীর শারীরিক সমস্যা ছিল না। আরিফের মেয়েজনিত কারণে তার স্ত্রী তার কাছ থেকে দূরে ছিল, এখন তার স্ত্রী মা হতে চলেছে, তাই তার কাছে ফিরতে চাইছে। বুঝতে পারলাম আরিফ তার সৌন্দর্য দিয়ে নারীদের আকর্ষণ করে আর সবাইকে ব্যবহার করে ছেড়ে দেয়। এসব জানার পর আমি জবটা ছেড়ে দিই, আমার বিয়ে হয়ে যায়। কিন্তু আমার স্বামী আরিফের মতো সুখ দিতে পারে না। আরিফের শূন্যতা আমাকে আরও কষ্ট দিতে থাকে। এখনও আরিফের সাথে মিলিত হওয়া আকাঙ্ক্ষা জাগে। অনেক দিন আরিফের সাথে কোনো যোগাযোগ নেই, কোথায় আছে তাও জানি না। শুনছি দেশের বাহিরে চলে গেছে। বন্ধু, তুমি যদি ভালো মনের মানুষ হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আর নাইস ভিডিও লিখে কমেন্ট করো, আমি তোমার কমেন্টের উত্তর দেব, কথা দিলাম।